তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাই, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, এটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো বা এটা কেন রিস্ট্রিক্টেড করে দেওয়া হলো, এটাই আপনারা জানতে চাইছেন। তো আজকের পুরো ভিডিওতে এসবই নিয়েই আলোচনা করব। তো প্রথম যে কারণটা রয়েছে সেটা হলো পোস্টিং সামথিং অ্যাবিউজ, অর্থাৎ আপনি এমন কিছু পোস্ট করলেন যেটা অ্যাডাল্ট বা 18+ কোনো পোস্ট করলেন, বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তিকে আপনি কোক করে কথা বললেন, ঠিক আছে, এমন কিছু লিখলেন, এমন কিছু পোস্ট করলেন যেগুলো কোনো ব্যক্তি বা কোনো সংস্থাকে বা কোনো জাতিকে আপনার ডিগ্রেড করে, অর্থাৎ আপনার ছোট করে দেখে। তো এইটাই, এমন কোনো প্রতিহিংসামূলক পোস্ট করবেন না যেগুলো আপনার ক্ষতি করবে, ঠিক আছে। তো এইটাই, প্রতিহিংসামূলক বা কোনো জাতিকে ডিগ্রেড করে এমন কোনো পোস্ট বা কোনো অ্যাডাল্ট পোস্ট আপনি করেন, তাহলে কিন্তু ফেসবুক এই জিনিসটা ডিটেক্ট করতে পারে এবং আপনার অ্যাকাউন্টটা কিছুদিনের জন্য পানিশমেন্ট দেয়, যেটা আপনার অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড, ঠিক আছে। তো অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড কয়েক ধরনের হতে পারে, হয়তো বা একদিনের জন্য রিস্ট্রিক্ট করে দেওয়া হয় বা আপনার 30 দিনের জন্য রিস্ট্রিক্টেড করে দেওয়া হয়, এই ধরনটা কিন্তু অনেক, ঠিক আছে। তো ধরনটা বুঝে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে। তো আপনি কী ধরনের অপরাধ করেছেন সেইটা বুঝে আপনাকে পানিশমেন্ট দেওয়া হয়। তো সবচেয়ে বড় পানিশমেন্ট হলো আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হয়, এবং ডিসেবল কখন করা হয়, যখন আপনাকে অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড করা হয়, তারপরেও যদি আপনি সেই ভুলগুলাই করতে থাকেন পূর্বের মতো, তো দেখা যাবে এরপর আপনাকে আর হয়তো বা ওয়ার্নিং দেবে না। আপনার এই অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড মানে হলো আপনার এটা একটা ওয়ার্নিং দেওয়া আপনাকে, ঠিক আছে। যদি এই ওয়ার্নিং দেওয়ার পরেও আপনার অ্যাকাউন্টটা যখন খুলে যাবে, তখন আপনি যদি আবারও পূর্বের ন্যায় ভুলগুলা করতে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে, পারমানেন্টলি ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে। এবং যেটা বলছিলাম সেটা হলো কি, ধরন রয়েছে অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড করার, কয়েকটা ধরন রয়েছে। হয়তো বা আপনার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে দিয়েছে, দেখা গেলো আপনি কমেন্ট করতে পারতেছেন না, ঠিক আছে, এটা একটা ধরন, বা আপনি লাইক কমেন্ট কিছুই করতে পারতেছেন না, তাহলে এটা একটা ধরন। আর দেখা যাচ্ছে আপনি কাউকে মেসেজ করতে পারতেছেন না, ঠিক আছে, কারোর সাথে কথা বলতে পারতেছেন না, তো এটাও একটা ধরন। তো কয়েকটা ধরন রয়েছে, আর সবচাইতে বড় ধরন হলো সেটা হলো কি, আপনার মাল্টিপল রিস্ট্রিকশন, অর্থাৎ আপনার সব কিছু যদি অফ করে দেয়, আপনি মেসেজ করতে পারবেন না, কমেন্ট লাইক কিছুই করতে পারবেন না, এটা হলো মাল্টিপল রিস্ট্রিকশন। তো এইটা হলো সবচাইতে বড় রিস্ট্রিকশন। তো 2 নম্বরে যে কারণটা বলবো সেটা হলো সেন্ডিং স্প্যাম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্ড মেসেজেস টু পিপল ইউ ডো নট নো, অর্থাৎ আপনি যাকে জানেনই না তাদেরকে আপনি মেসেজ করতেছেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আপনারা অনেকেই হয় কি, দেখা যায় নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুললে আপনারা অনেকেই কী করেন, কোনোরকম বিরতিহীন অ্যাড পাঠাতে থাকেন, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকেন। তো এটা কিন্তু ফেসবুকের কাছে স্প্যাম ফ্রেন্ড রিকোয়েস্ট। এবং আপনি যদি নতুন নতুন ফেসবুকে এসে বা ফেসবুকে আপনি এমন কাউকে চেনেন না, জানেন না, তাকে আপনি মেসেজ করতেছেন বারবার, তো এটা হলো স্প্যাম মেসেজেস। তো আপনারা বুঝতে পারতেছেন, আপনি আননোন কাউকে, আননোন মানুষগুলোকে যদি অ্যাড পাঠাতে থাকেন, তো এটা কোনো বিরতিহীন অ্যাড পাঠাচ্ছেন। মনে করেন আপনি প্রত্যেক দিন নিয়মিত 50 জন 100 জনকে অ্যাড পাঠাচ্ছেন, যেহেতু আপনি নতুন ফেসবুকে। তো এটা অনেকেই করে থাকে, ইউজুয়ালি অনেকেই এটা করে থাকে। তো এমনটা করবেন না, ঠিক আছে। আপনি যাদেরকে চিনেন তাদেরকেই আপনি ফ্রেন্ড লিস্টে রাখবেন, ঠিক আছে। ফেসবুক চায় না যে আননোন কোনো পার্সনকে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে রাখেন। তো আশা করি বুঝতে পেরেছেন হোয়াট ইজ স্প্যাম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যান্ড মেসেজেস। এই ধরনের ভুলগুলো আপনারা কখনোই করবেন না, যদি করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিস্ট্রিক্টেড হয়ে যাবে, এবং আপনি কিন্তু কিছুদিনের জন্য হয়তো বা মেসেজ কমেন্ট বা আপনার অ্যাকাউন্টে লগ ইনও করতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হলো পোস্ট সামথিং দ্যাট ডাজ নট কমপ্লে উইথ দ্য ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস, অর্থাৎ আপনারা ফেসবুকে নতুন একটা রুলস এসেছে, সেটা হলো কমিউনিটি স্ট্যান্ডার্ডস, সেটা ফেসবুকে সেটিংসে গিয়ে আপনি পেয়ে যাবেন। তো এইটা আপনি পড়ে নেবেন, ঠিক আছে। তো এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে যেগুলো আপনাকে পড়তে হবে, যদি এই রুলসগুলো আপনি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে 3টা কারণ বললাম, আশা করি এই কারণগুলো আপনারা মাথায় রাখবেন এবং আপনারা কোনোভাবে এই ভুলগুলো করবেন না। যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড করে দেওয়া হবে, এবং পরবর্তীতে এই ভুলগুলো আপনি কন্টিনিউয়াসলি করতে থাকলে তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়তো বা ডিসেবল হয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের এই রিস্ট্রিক্টেড অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবেন এবং সকল কার্যক্ষমতা ফিরে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন কোনো রকম সময় নষ্ট না করে দেখিয়ে দেই কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ফিরে পেতে পারেন। তো সর্বপ্রথম আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেন, তারপর এখানে আপনারা সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড। তো এটা লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন।
তো সার্চ করার সাথে সাথে এমন একটা পেজ খুলে যাবে, সর্বপ্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন যে মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড ফেসবুক, তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন আসবে, তো এখান থেকে আপনাকে যে কোনো একটা ব্রাউজার, তো আমি ক্রোম সিলেক্ট করে দিলাম। তারপর এমন একটি পেজ খুলে যাবে আপনার সামনে, তো এই পেজটা আপনাকে ফিল আপ করতে হবে। যদি এটা ফিল আপ করে আপনি জমা দেন তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা আনরিস্ট্রিক্টেড হয়ে যাবে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, তো উপরে আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটা দিতে হবে। তো এই যে এই জায়গাটায়, তো এখানে কোন ফোন নাম্বার দেবেন, যেই ফোন নাম্বার দিয়ে, যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে। তো দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হলো ফুল নেম, তো এখানে আপনার যে ফেসবুক আইডির নাম আছে সেটা একদম পুরোটা দেবেন, ঠিক আছে, কোনো রকম যেন অমিল না হয়, মিল রেখে পুরোটা দেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউর আইডিস, তো এখানে একটা ডকুমেন্ট দিতে হবে আপনাকে, ডকুমেন্ট যেটা প্রুফ করতে পারবে যে এটা আপনারই আইডি। তো ডকুমেন্ট কী ধরনের হতে পারে, অনেক ধরনের হতে পারে, পাসপোর্ট, এনআইডি কার্ড, তারপর এইচ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন কাগজ। তো এগুলো আপনারা কী করতে পারেন, একটা ছবি তুলে এই যে এখানে চুজ ফাইল লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে গ্যালারি থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো ডকুমেন্টটা অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের সাথে মিল থাকতে হবে। তো প্রথমে আমরা এটা দেখিয়ে দিই যে এই যে চুজ ফাইল, এটার উপর ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে আসলে আপনি এখান থেকে আপনার ডকুমেন্টটা সিলেক্ট করে উপরে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এমন আসবে, এখান থেকে আপনি সেন্ড বাটন, নিচে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, সেন্ড করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নতুন ভিডিও হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।